বাবা আমার পোলা কানাডা বিয়া করছে আমি এলাকা সবাই তে জানা মোহন এ বেটা আমার বউডা কানা সই দেয় না হ্যাঁ এটা কি করে বন্ধু এটাই তো দুর্ঘটনা করে আমি কইছি কানাডা বিয়া করছে হ্যাঁ আরে কানা করছসটা কি বেটা আরে বেটা মুখ দিয়ে আম্মা কেমনে দি বেটা আমি ভাবি ওরে ভাই আমি কানাডার মাইয়া বিয়া করিনি আমার বউ একটা কানা চোখে দেখে না কানাডার জামাই কয় সবাই আমার ওটা কানাডা না কানাডার জামাইটা না এটা এটা কয় বেড়া এই এমন করে কে এরকম করে কে মাথারি সয়ে যায় না মাথারি কানা হাই হাই তোর বাপ তো এটা কয় নাই কইছ যে কানাডা বিয়া করছি কানাডা বিয়া করছি বলতে এরা বুঝাই নাই যে কানাডা দেশে বিয়া করছি যে জায়গায় বিয়া করছি সেই জায়গার মানছি আমার কয় এটা কানাডার জামাই মানে আমার বউটা কানা কানাডার জামাই আমি আমার বউ কানা চোখে দেখে না এই কানা কানাডা বিয়া করছে আমি এলাকা সবাই রে জানা মোহন কত বড় রাষ্ট্রের ভিতরে বিয়া করছে আমার পোলা তার মানে আমার পোলা কানাডার জামাই হ্যাঁ খবরটা সবার ঘরে ঘরে এই কোমা কানিতে সিপাই চাপাই যদি পৌঁছায় না দিত তাহলে তো জমজম হইব না চাচা আমার সময় নাই আমি এলাকা সবাই জানাই দিয়ে আচ্ছা তুমি সবাই কয়ো যে আমার জীবন কানাডার জামাই কিন্তু চাচা আমি তো জীবনকে পছন্দ করতাম আরে রাখ তোর পছন্দের খেতা কি লাই জানো আমার ছেলে কাকে বিয়ে করেছে কানাডার জামাই আমার ছেলে সেই বড় লোক অনেক বড় লোক আমি খুশিতে মনে মুগ্ধ আইতাছে না তার মানে জীবন কানাডা বিয়ে করছে আরে হ আমার জীবন কানাডা বিয়ে করছে ওই যে বিমানের শব্দ শোনা যায় মনে আইয়া পড়ছে আর হন মা এনে বেশি সময় দেওয়া যাবো না তুই সবাই রে কয়ে দিস বুঝছ আর বিকেলে আয় পড়িস আমার তো লাইব মনে কত অনেক কিছু নিয়ে বিদেশি বউ কানাডার বউ কি ছন্দ আমি গেলাম কত স্বপ্ন ছিল জীবনে পারি বউ আমি কিন্তু এই স্বপ্ন পূরণ হইল না সুমি বলে বা সুমি বলে তাড়াতাড়ি আয় ভাই কি হয়েছে তোমার আয় তাড়াতাড়ি আয় প্লিজ এত খুশি খুশি কে আমার ছেলে মানে আমার বাবা জীবন তোর ভাতিজা হ্যাঁ বিয়া করছে কি কও তুমি আমার বাইস্তারে আমি মনে করছি দেখে শুনে বিয়ে টিয়ে করো মু জীবন এখনই বিয়ে করছে মানে কি তুই মনে খুশি হস নাই হ্যাঁ জানাস কোন জায়গায় বিয়ে করছে জানাস বিয়ে করছে এখন কোন জায়গায় বিয়ে করছে কোন এক জায়গায় তো বিয়ে করছে এটা খুশি হওয়ার কি আছে তুই আশা করছিলাম আমার বাইস্তারে দেখে শুনে বিয়ে করামু আমার খুশিটারে তুই ইমোশন বানাই দিলি আচ্ছা ঠিক আছে বুঝছি বিয়ে যখন করছে এখন কও কোন জায়গায় বিয়ে করছে এই তো লাইনে এসো
কানাডা বিয়া করছে কানাডা কি কও তুমি কানাডা বিয়া করছে হ্যাঁ হ্যাঁ আমার ভাই সে এত বড় লাস্কে বিয়া করছে একবার মনে করতে সেই বড় লোক আর ইংলিশ ভাষা এত বড় রাষ্ট্রে বিয়া করছে তাহলে তো ভালোই হইছে ইয়া করিস আইতাছে না আইতাছে তুই সবাই পাড়ায় পাড়ায় একার কোনা কানেতে সিপায় চাপায় যাই আছে টয়লেটে পাক ঘরে গোসলখানায় সব জায়গায় গিয়ে সবারে জানাই দিবি ঠিক আছে না টয়লেটে পাক ঘরে জানামু আচ্ছা ঠিক আছে পাড়ায় পাড়ায় আমার যত বান্ধবী হেরা সবাই আছে সবারে জানাই দিবি সবারে কই চাইতে আচ্ছা ঠিক আছে আমার আরো অনেক জায়গা জানা আছে আচ্ছা ঠিক আছে চল গেলাম হ্যাঁ আমিও সিঙ্গাপুরের রাস্তা নাই আমাকে গ্রামের রাস্তা বসতো কাঁচা রাস্তা এই রাস্তার মতো আর রাস্তা হয় না আর শোনো রাস্তাটা কে বানাইছে জানো আমার দাদাই বানাইছিলে কে বানাইছে জানো এটা উনি ওই যে আমার দাদা চোর আসলে চোর বসো এই রাস্তাটা হলো যে বাড়ির পিস স্কুলের রাস্তা চুরি করে এনতে ভাগত কেউ দেখতো না এই কারণে হ্যাঁ নিজে এটা বানাইছে তারপর থেকে এই রাস্তাটা জনসাধারণের কাছে ব্যবহার হচ্ছে তো সেই থেকে রাস্তাটা পেলেন রাস্তা এই রাস্তায় কোনো গাতা নাই কিছু নাই বুঝতে পারছো আচ্ছা আরও বাড়ির দিকে যায় কত মানুষ জানি আমাদের জন্য ওয়েট করতেছে বন্ধু আমার বিয়া করছে আজকে খুশিতে আজকে লোক খুশির দিন আজকে অনেক খুশি আমার বিয়া করছে কানাডা কানাডা হ্যাঁ তোর বাপে পুরো এই এলাকা গ্রাম ছড়াই দিছে আমি সকালে ব্রাশ করতেছিলাম তোমার বাবার লোকের দেখা তোমার বাবা কইলো যে আমার রেডিমেডি আইতে তোমার আউগা যাইতে এখন তোমার বাবার খবর নাই তুমি একাই আর আচ্ছা তা বাবা তোরে কি কইছে বলছে যে আমার পোলা কানাডার জামাই তারপরে কানাডা বিয়ে করছে যাই হোক তুমি এই গ্রামের মানের যত রাখছো আমি এই গ্রামের ভিতরে সবচেয়ে দামি ছেলে মনে করো কানাডার মাইয়া বিয়ে করছে এটা একটা আমার গর্ব এই গ্রামের পুরো গ্রাম মনে করো দাওয়াত দিমু রাহ বাড়িতে চলো থাম তোর ফুর্তি বাদ দে বাবাই কইছে আমি কানাডা বিয়ে করছি নে হ্যাঁ কানাডা মানে কানাডা দেশের নাম কইছে তাই নিয়া তোমার এই তো বিয়া করছি আমার বউটা কানা সয়ে দেয় না একটা বাড়ি খাবে দাও একটা বাড়ি দাও একটা পিডান দিয়ে দেয় দাও আমি কইছি সেটা বাড়ি দাও সমস্যা নেই আমার নামে কে বিচার দেবে আরে আমার মালাটা ভাড়াই দেছো আমারে কইছি বাড়িতে তুই সারালে দেখছো তার বুঝছো কানা এটা আমার দেবরটা মনে হয় অনেক রসিক জীবন চলো চলো আমার না ভাল লাগতেছে না একটু রেস্ট নেওয়া লাগবো তাড়াতাড়ি চলো আসলে অনেকক্ষণ আটছো তুমি আর কেউ কোচ নেই যাবে কানাডা বিয়ে করছি তুমি কানা সেমরিরে বিয়ে করছে হ্যাঁ সয়ে দেয় না লাস্টে অন্য মেয়ে বিয়ে করছো কি মানে কানাডা কানাডা না কানাডা মায়ের বিয়ে করছো কানাডা বলে আবার ও তুমিও কানাডা শুনছো তাই না কানাডার মায়ের কথা কইছে তোমার আব্বু তো এ এলাকায় ঘুরা ঘুরা খালি ক আমার পোলা কেন ও কি হ আপনি গালি দেন কেন এর তো একটা মাইয়া মানুষ এটা একটা মাইয়া মানুষ প্লাস আমার আমি মাইয়া আমি মাইয়া তোকে পোলা খারাপ এটা আমার স্বাস্থ্য বোন বসছো
আমার বাপে পুরা গ্রাম ঢোল বাজাইছে না জানি আর কত জায়গায় কই ফেলাইছে আমি গান নাকি কানাডার মাইয়া বিয়া করছি ওরে ভাই আমি কানাডার মাইয়া বিয়া করিনি আমার বউ একটা কানা চোখে দেখে না কানাডার জামাই কয় সবাই আমার ওইটা কানাডা না কানাডার জামাইটা না এটা এটা কয় বেড়া টেস্ট করা লাগবে এটা এটা প্রাকৃতিক কানা নিশ্চিত কোন সম্পর্ক ছিল তোমার বিয়ের কথা কয় কেন আরে শোনো আমি বলি বুঝাই বলি একটু কইতে দাও তোমরা শুরু করছো থামো না কেন তুমি ঠিকই কইছো কিন্তু তোমার বাপে এগুলো কি কইতাছে মানুষের কাছে কানাডা বিয়া করছো কানাডা বিয়া করছো নাকি কানাডা আগে কোনো তোমার সম্পর্ক আছে ওই গেল আমার সুখের ষষ্ঠী পূজা কানাডা আমার বাপে গেছে কোনোদিন ওর সম্পর্ক থাকবো কি লেগা আরে তুমি যে কানা না চোখে দেখো না তোমার তো কানা কয়ে মানুষ এবার কয় না কানাডার জামাই না এটা কয় না ওই আমার বাপের আমি কইছিলাম আমি বিয়া করছি কানাডারে কারণ ওই বাপে মনে করছে আমি কানাডা বিয়া করছি এটা কইতাছে আর এর সাথে আমার ওরকম কোনো সম্পর্ক নাই তো ছোটবেলা ফুসুর ফাসুর ছিল বোঝো না ছোটবেলায় তো বাবা কে একটু ফুসুর ফাসুর থাকে ওই ছিল তুমি একটু চুপ থাকো আমি একটু বোনদার বুঝাই কই বুঝাই কও ও বোন বোন আমার বাড়ি এসে মমি সিং কানাডা কিচ্ছু না যেহেতু আমাকে বিয়ে হয়ে গেছে তাহলে তুমি আমাকে জীবন থেকে সরে যাও তুমি থাকলে আমাকে সংসারটা ভাঙিয়াও যাইতে পারে বোন তুমি না বুঝো সারাক্ষণ বিজি থাকে তারপর যদি পারে আইবা না পারলে নাই আর হন তুমিও শুনেছো তোর আব্বা তো আইছিল সকালবেলা আই কি করছে আইসা বইলে গেল যে আমার মোলা কানাডার বউ বিয়ে করছে সর্বনাশ করেছে আমার বাপে সর্বনাশ করেছে বেবাকের কাছে একই কথা কয়েছে আমি কানাডার বউ কানাডার মাইয়া বিয়ে করছি কানাডা এই যে কানাডার বউ এই যে কানাডা মানে ও চোখে দেখে না আমার বাপের আমি কইছি বাবা বিয়া করছি কানাডা হ্যাঁ কানাডারে বিয়া করছি মানে অনেকে আমারে কয় যে এটা কানাডার জামাইটা না হ্যাঁ ওটা কানাডা কয় কানাডার জামাইটা কানাডা কোনো দেশ না ওর বাড়ি ময়মনসিং আর জীবন তো বালিশ মিষ্টি চিনে না চিনি না ডাক্তার কইছে আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবো তাহলে আমি অনেক বড় বড় বালিশ মিষ্টি নাম নিয়ে খাওয়া মনে হয় বেনে হ হ খাওয়ায় খাওয়ায় আমি নিয়ে যাবো বাড়ি দেশ আমাদের উষ্টা খাই পড়ে না উষ্টা খাই পড়বে না একদম স্মার্ট স্টেট কার্ড আরে কোনো সমস্যা নাই খালি তিন চার ফিরে শহরে থাকতে ডেরেনে পড়ে গেছে দেখতে তো ভালো যায় না যে কানা আমিও দেখে বুঝতে পারি না যে এটা কানা ঠুস করে পছন্দ হয়েছে ঠাস করে বিয়ে শাদি করেছি পরে বাসর করে দেই আতাই কিছু পায় না আমার আতাই আমি কি তুমি আতাও কেন কাজ তো সোকে দেখি না সিক্রেট কথা কি মাইশা লাগে মানছে কয় না সেটা ক ঠিক হবে না বুঝছো আমি তোমারে বলতে চাব বলবো না আর কি সিক্রেট কথা বলবো না বাসর করে দেখছো ইনি কানা বুঝছো এখন সবই ঠিক আছে তোর বাপ যে কামটা করলো পুরো এলাকা মনে করলে ঢোল পিটাই কইয়া দিছে এটা নিয়ে তো আমিও টেনশনে আছি যে আমার বাপে কামটা করেছে নাকি আমার বউ কানা সেটা ভালো কথা আমার বউ কানা আমি তারে বলছি যে বাবা আমি কানাডারে বিয়া করছি কানা মাইয়াটা কানা এটা বুঝাইছি তুই বুঝাই তো কইতে পারছ নাই তোর বাপরে
ওরে বুঝাই কইছি হয়তো বোঝে নাই বাবাকেরে কইছে জাল লাগি দেওয়া আছে সেই কয় তুই কানাডার মাইয়া বিয়ে করছস গ্রামের মুখ উজ্জ্বল করছস বউটা আছে কানা হেডা কেডা কইবো আচ্ছা জীবন হ্যাঁ জাল আছে না দেখছি আপনার বিয়ে শাদী হয়েছে নাকি আমি তোমার অপমান কেন করবো বলো আমি তোমার অপমান করলে আমি তোমার বিয়ে করতাম বলো তুমি তো আমার বউ তাই না আল্লাহ গো আল্লাহ কি বউ নিয়ে আইসে কয় কানাডার বউ নিয়ে আইসি ওরে কপাল আমি আমার কাম করি তুই একবারে আমার যে দেশে বিয়া করছস মনে কর যে খুশিতে আমি একবারে বুকটা আমার আমার পিছনে যে বাস গুলা দেখছো তুমি কোন ঠিক আছে আচ্ছা যাই হোক দেওয়া লাগবে না আমার বাপ বসো কত সুন্দর ভাইয়া কানাডার ভাইয়া ওলা ঠিক আছে আমার বাপ তুই আমার বাপ না তুই আমার ছেলের ছেলে ওই দেশে মনে খুব নিয়ম না কানাডার জামাই আমি আমার বউ কানা চোখে দেখে না এই কানা আমার বউ চোখে দেখে না কানা কানা সেটা বলছি লাডি লিয়া আরে কি লেগে বোঝো না আমি মনে করছি সেই কানাডা দেশে তুমি বিয়া করছো এই জায়গা তখন তুমি কানা মাইয়া লেছো আমি খোরা কানার অভাব যাই হোক সমস্যা নেই আমি ওরে ভালোবাসি ভালোবাসি বিয়ে করছি আমি আমার বউ হয়ে যা আমি মনে করছি আমার পোলা না সে বিদেশ বিয়ে করছে আমার বাড়িটা বিদেশ যাবো বাড়ি বিদেশ যাওয়া লাগবে না পোলা বিয়ে করে নিয়েছে কালি এই কালি এই বাবা আমার আমার বউ নিয়ে একটা বাজে কথা বলবা না হলে বাড়ি থেকে বাইর করে দেবো তোমার কই দিলাম আমার বাড়ি থেকে বলে আমার বাইর করে আমি বাইর করে দেবো সমস্যা নেই আমার বাড়ি এখন থেকে যাও বাইরে বাইরে যাও আমার বউ নিয়ে অপমান করবা না কানা থাকে বেটা তাহলে সব মানুষ কানা আরে না আপা
আমি খেলতাম খেলতাম যে পড়ে গেছে উষ্টা খেয়ে আমার কথাটা বুঝে না গে এখন আমার চোখটা নষ্ট হয়ে গেছে আমার বিয়ে করছে এর লেগে সবাই কয় যে কানাডার জামাই এত সুন্দর আপনি বলে আপনারা এটাই বুঝাবার চাইছে আপনি এটা বুঝতেছেন নাকি তার লেগেতে হইছে বুঝছি তোমার কথা বাবা তুই এত বড় গাতার ভিতরে কেমনে বললি রং নাম্বারে প্রেম করছিলাম বাবা তারপর তারপরে গেছিলাম দেখা করতে হ্যালো হ্যালো কোয়ানে তুমি তুমি কোনে আরে আমি তো তোমার জন্য আইছো জেনে আসতে বলছো সেটা গাও যে একটা খাজুর গাছ আছে আর কত কিছু গাছ গাছ আছে নে খড়াই রইছি ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটু সামনে আয় দেখো আমি একটা আম গাছ তলে বসে রইছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থানাও আমি ওখানে আসতে আছি হ্যাঁ আচ্ছা ওকে রাখি এই রং নম্বরে প্রেম করলে একটা যন্ত্রণা কোথায় আসলাম বুঝলাম না কিছু জায়গাটা কেমন জানি লাগতে আছে না জানি কেমন জানি মনে হচ্ছে আমার দুনিয়াদারি সব অন্ধকার হয়ে যাচ্ছে না জানি কি হয়ে যায় আল্লাহ যে মায়ের সাথে যে রং নাম্বারে প্রেম করেছি আল্লাহ মায়ের যেন চেহারা সুন্দর হয় আল্লাহ গরিবের মান রক্ষা করিও দেখি যায় কেমন হয় আল্লাহ জানে সবকিছু আন্দার আন্দার লাগে কেরে ভাই আল্লাহ আন্দার আন্দার লাগে কেন আমার প্রেমিকাটা কেমন না কেমন হয় ঠিক আছে আমি আসলে দেখে তোমাকে এত পরিমাণ গর্বে গর্ব গর্বিত হয়ে গেছি আমি তোমাকে বোঝাতে পারবো না আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি তোমাকে যতটা সুন্দর মানে আশা করছিলাম যে আল্লাহ আমার বউটা জানে সরি আমার প্রেমিকাটা জানে এমন হয় ঠিক আছে তুমি তার সাথে অনেক বেশি সুন্দর মানে আমি আমি খুশিতে আত্মহার আছি আচ্ছা কী বাবা তুমি অধিক চাই রয়েছো কেন মানে তুমি মনে হচ্ছে লজ্জা পাচ্ছো বুঝছো এতো লজ্জা পাওয়ার কিছু নাই এখন থেকে তুমি আমার আমি তোমার এটাই তো বুঝছো জীবন আমরা যা জানো জানো আমার সাথী বছর এটা এদিকে 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 তুই থাকাও না একটু না হ্যাঁ আমি তোমার সাথে রং নাম্বারে কথা বলেই বুঝছি যে তুমি অনেক সুন্দর হ্যাঁ তারপরে একটু তাকাই দেখো ক্ষমাহান পছন্দ হয় কিনা মানে আমি 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 তোমাকে অতিরিক্ত হারে ভালোবাসি ফেলেছি এখন তার বেশি এই তো দেখেছো আমি আমি কত সুন্দর দেখেছো আমি আমি খুব সুন্দর বলছে গ্রামের মানুষও কই তো আর আমার একটা মানে কি বলবো খুশি লাগতে আছে খুব যে তোমার তোমার মতো একটা মেয়ের সাথে প্রেম হয়ে গেছে সত্যি তুমি অনেক সুন্দর আমার তোমার দিক থেকে চোখ ফিরাতে ইচ্ছে করতেছে না চোখ তো আমার দিকে না চোখ তো অন্য কোনো দিকে গরু দিকে কি করো আমার দিকে তাকাও ভালো করে আমার দিকে তাকাও এই তো ঠিক আছে এবারকার দেখো আমাকে মানে আমি 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 তোমার সামনে এসে বসে আছি এতদিন তো রং নাম্বারে কথা হয়েছে সামনাসামনি দেখতে পাচ্ছি আমার তো কি খুশি লাগতেছে কি আনন্দ লাগতেছে আমার এই পৃথিবীর বুকে তোমার চেয়ে সুন্দর মনে হয় আর কেউ নাই কিন্তু তুমি আমার দিকে এমন করে তাকাই রয়েছো কা চোখ সরে রাখা বুঝলাম না কিছু আমি কি দেখতে খারাপ তোমার পছন্দ হচ্ছে না নাকি বুঝলাম না কেন আমি বললাম না এই পৃথিবীর বুকে তোমার চেয়ে সুন্দর আর কেউ নাই আমার এই দুইটা চোখে শুধু তোমারই ছবি বাসে তুমি ছাড়া এই বুকে আর কেউ নাই তুমি ছাড়া আমার এই দুইটা চোখে আমি আর কেউ রে দেখি না তাই নাকি আমার জানো আমার অনেক খুশি লাগতেছে মানে এত ভালো মানুষ কেমনে বাঁচতে পারে কিন্তু আমার কানে কেমন জানি লাগতেছে মানে কেমন জানি সব কিছু মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে বুঝছো এত সহজে প্রেম প্রীতি এত সুন্দর একটা মাইয়া আমার সাথে প্রেম করতে আসে আর রং নাম্বার চাইয়ে দিয়েছে বুঝলাম না কিছু আমি আসলে খুশিতে আত্মহারা বসছে আমি কি বলবো আমার খুশি প্রকাশ করতে পারতে আসি না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ আমি তোমাকে একসাথে ভালোবাসি বলছে আই লাভ ইউ টু তুমি কো আই লাভ ইউ টু আরে তুমি তো আমার খুশিতে আর কি কাবো তোমাকে এই কে কোথায় আছে কে কোথায় আছেন বাসান না মানে এই পোলা এই পোলা আমার দোষে বাসান আকি 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 তারপরে সিপাহি গিয়া ধরা খাইছি ধরা খাইয়া তারপর লোকজন ধরে আমার বিয়া করাই দিছে বাজান তেই থেকে কানাডা আমার বউ ভালো হয়েছে বিয়া করছে মারে নাই তো না কেউ মারে নাই ধরে খালি বিয়া করাই দিছে যদিও আজকাল এখন আর রং নাম্বারের সিস্টেম নাই তারপরেও যদি এরকমের ভুক্তভোগী আপনারা হন তাহলে সেটা একটু দেখে শুনে করবেন আর যদিও কানা মানুষ কখনোই এরা প্রতিবন্ধীদেরকে অবহেলা করা ঠিক না আমরা জাস্ট আপনাদেরকে হাসানোর জন্য জাস্ট একটা কন্টেন্ট করছিলাম এটাকে আপনারা অন্য কোনো চোখে দেখবেন না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন
করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটা আসলে কেমন লাগছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য বাজান বড়লে বাড়ির মধ্যে ঢুকি নাকি এই রাস্তায় কারা করে দেবা তাপো দরজার ভিতরে ধোয়া খাইবে তো দরজার ধোয়া খাইলো না আমি দেখব রে আহ দে বউ আহ আহ বউ আহ আমি নিয়ে যাচ্ছি তো ও যাও কানাডা দেশে বিয়া করছে কোন চন্দে কানাডায় ধরে নিয়ে আমি আর ঘরে যাব না।